মেটার আওতাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার পর আবার ফিরে এসেছে। প্রায় দেড় ঘণ্টা পর রাত 10:24 দিকে ফেসবুক ফিরে আসার খবর পাওয়া গেছে। মঙ্গলবার 5 মার্চ বাংলাদেশ সময় রাত 9টার পর থেকে ফেসবুক বন্ধ হওয়ার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনকণ্ঠকে জানাতে থাকেন ব্যবহারকারীরা। এরপর রাত 10:24 দিকে ফেসবুকে আবার লগ ইন করতে পারার খবর পাওয়া যায়। এর আগে রাত 9টার পর থেকে ফেসবুকের সার্ভারে সমস্যা দেখা দেয়, ফলে হঠাৎ করেই বিশ্বজুড়ে ফেসবুক আইডি লগ আউট হয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায় হঠাৎ করেই ফেসবুক লগ আউট হয়ে গেছে সবার। এ সময় অনেকেই ভেবেছিলেন যে তাদের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে। পরে পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করেও কোনো সফলতা পাওয়া যায়নি। এরপর গণমাধ্যমে সংবাদ দেখে এবং বিভিন্ন পরিচিতজনকে ফোন দিয়ে তারা নিশ্চিত হন যে এটি আসলে ফেসবুকের কারিগরি ত্রুটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেক্টরের গ্রাফে দেখা গেছে, রাত 9:20 পর্যন্ত 3,15,817 জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারছে না। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।